আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের টপিকস, বড় হতে হলে আপনাকে যে কয়েকটি ধাপ মেনে চলতে হবে বা যে কয়েকটি কাজ করতে হবে। বড় হতে কে না চায়, এটি সবার প্রবল বাক্য। আমি হতে চাই, আপনি হতে চান। সেক্ষেত্রে যদি বড় হতে নাও পারেন, তবে কয়েকটি কাজ শিখে নিয়ে আপনি হতে পারেন মহৎ মহৎ মনের মানুষ। তো চলুন, কোন কাজটি করলে আমরা মহৎ হতে পারবো বা মহৎ হতে পারবো না সে সম্পর্কে একটু জেনে নিই। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেন লাইক কমেন্ট করবেন। প্রথমে হচ্ছে কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিততে সহায়তা করবে। আপনি কোনো কথা সহ্য করতে পারেন না, বাট আপনি কোনো কথা শোনার পরেই বিরক্ত বোধ করেন, সেটা করা যাবে না। আপনাকে সেই কথাটা হজম করতে হবে। দ্যাটস মিন, যদি বড় গুণ বা অনেক বড় মানুষের বড় মনের মানুষ হতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই গুণগুলা রাখতে হবে। সেই কথা যে কেউ বলুক না কেন, আপনাকে সেটা হজম করতে হবে তাড়াতাড়ি, তাহলে আপনি জীবনে বড় হতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, কখনো তর্কে যাবেন না, এরা সময়ের অপচয়। কোনো বিষয় নিয়ে যদি আপনার সাথে কোনো কারো তর্ক বা যুক্তি লাগে, কখনোই আপনি সেই তর্কে বা যুক্তি যাবেন না, কারণ এই তর্ক যুক্তি আপনার অনেকটা সময় খেয়ে ফেলবে। সেই সময়টা নষ্ট না করে আপনি অন্য কাজে লাগান, আপনি জীবনে অনেক গুণ যেতে পারবেন। তিন, আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশি হয় সে জিতে গেছে ভেবে আপনি একটু হাসুন। জি, ধরুন আপনার বিরুদ্ধে কেউ কোনো কিছু বলছে বা সমালোচনা করছে, আপনি তার প্রতিবাদ না করে একটু হেসে বলেন বা আপনি হেসে তাকে জানান আপনি জিতে গেছেন, তাহলেই না সে অনেক বুঝতে পারবে যে কেন হাসলাম বা কী করতে পারলাম। যদি এই কাজটি করতে পারেন, তাহলে জীবনে অনেক দূর যেতে পারবেন এবং অনেক কিছু করতে পারবেন। চার, মনে রাখবেন কখনো কখনো জিততে হলে হারতে হবে, আর আপনার আজকের এই হারাই আপনাকে জয় এনে দিবে একদিন। এটা আমিও মানি, আপনি হয়তো বা কারো কাছে কোনো কথা হেরে গেলেন বা আপনার কারোর ব্যাপারে মনক্ষুণ্ণ হলেন, তারপর তাকে তার সামনে একটা সুন্দরভাবে স্মাইল দিন, দেখবেন যে সে বুঝতে পারবে এবং যে আপনার বিরুদ্ধে এই কাজটি করতেছে বা কোনো খারাপ কাজ করতেছে তার আপনি এটাকে হার মনে করবেন না, এই হার মানাটা একদিন আপনাকে জয় এনে দেবে অনেক বড়। পাঁচ, হারতে শিখুন, সব জায়গায় জিততে নেই, এটা বোকামি। জি, কোনো কোনো জায়গায় সবসময় কিন্তু হারতে হয়, আবার কোনো জায়গায় জেতা বোকামি। তাই সবসময় জিততে শিখবেন না, হারতেও শিখবেন। মনে রাখবেন কথায় কাজ হবে না, তাই কাজ শুরু করুন নীরবে, আপনার কাজেই কথা বলবেন। আপনি কোনো কাজ করতেছেন বা কোনো প্রতিষ্ঠানে কাজ করছেন, সেটি আপনি আপনার মন থেকে করুন। মনে করেন যদি আপনার কাজে সন্তুষ্ট না হয়, তারপর আপনি নীরবে কাজ করে যান, সেই নীরবে কাজ একদিন আপনাকে বহুদূর পর্যন্ত নিয়ে যেতে পারে। মনে রাখবেন, নিরাপত্তাই হচ্ছে সবচেয়ে বড় ওষুধ যে ভালো করার। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন, নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্ববাসী করে তুলবে। হ্যাঁ, এটা আমি মনে করি, আমার প্রতি আমার বিশ্বাস রাখা উচিত, কনফিডেন্স রাখা উচিত, কারণ আমি যদি এই কাজটা করি তাহলে হয়তো বা কেউ হাসবে, কিন্তু এই কাজটা করলে যে আমার ভালো হবে এটা আমি বিশ্বাস করি, এটা সবসময় মনে রাখা উচিত। আর আপনি অনেক কিছু পারেন, কি দরকার বলে বেড়ানোর, কাজ করুন, যার প্রয়োজন সে আপনাকে এমনিতেই খুঁজে বের করবে। আমি এটা পারি তাই বলে সবাইকে বলে বেড়াবেন না, আপনি যেটা পারেন আপনি নীরবে কাজ করে যান, দেখবেন একদিন আপনাকে খোঁজ করবে, মানুষ খুঁজে নেবেই। নয়, মনে রাখবেন চিতাবাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না, কুকুরে জিততে দিন। আপনি যে চিতাবাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন। জটিল উক্তি, আমি এটা বোঝাতে যাব না, একটু পরেই বুঝবেন। দশ,
নিজের প্রয়োজনে তর্ক এড়িয়ে চলুন আর নীরবে কাজ করুন, আপনার কাজেই কথা বলবে। আগেও বলছি।